কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো কেউটে। গণধর্ষণ মামলা বর্তমানে বিরাট বড় একটি চাঞ্চল্য সৃষ্টি করেছে গোটা রাজ্য জুড়ে, এবং সেই বিষয়টিকে তল্লাশি চালাতে গিয়ে উঠে আসে এবারে আরও একটি বড় ঘটনাচক্র। কী রয়েছে তার বিস্তারিত রিপোর্ট নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি, পূজা। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কাছে উঠে এসেছে বুধবার একটি ঘটনা, সংবাদ মাধ্যমের সামনে প্রকাশিত হয়েছে। 21 বছরের কলেজ পড়ুয়া ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষিতা হতে হয়। নির্ভয়া, দিল্লির নির্ভয়া কাণ্ডের সাথেই তাকে যুক্ত করা হচ্ছে বা বলা হচ্ছে। নির্ভয়া কাণ্ডের মতোই একটি নিদর্শন উঠে এসেছে রাজ্যের বুকে, অর্থাৎ রাজ্য রাজধানী আগরতলায়। এবারে এই গণধর্ষণ কাণ্ডের সাথে যে মূল অভিযুক্ত রয়েছে সেই ধর্ষিতা মেয়ের, কলেজ পড়ুয়া ছাত্রীর অভিযোগ মূলে সেই অভিযুক্তকে অর্থাৎ গৌতম শর্মাকে রাতারাতি গ্রেফতার করে নিয়ে আসতে সক্ষম হয় রাজ্য পুলিশ। পরবর্তীতে দেখা যায়, আমরা আপনাদের সামনে গতকালকে তুলে ধরার চেষ্টা করেছি, তাকে আদালত চত্বরে নিয়ে আসা হয়। প্রথমে কাস্টাডিতে তাকে রাখা হয়, তার পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে আদালত রয়েছে তাতে 1 নম্বর কোর্টে তাকে তোলা হয় এবং সেখানে 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এখনো পর্যন্ত তার সঠিক কোনো রায় নেই, কিন্তু বিষয়টি হচ্ছে যে সেখানে সেই অভিযুক্ত, মূল অভিযুক্ত গৌতম শর্মাকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে আরও 2 অভিযুক্তের নাম। কী বা কী তাদের নাম রয়েছে, কে তাহারা? তাদের নাম হচ্ছে, একজনের নাম সুদীপ ছেত্রী এবং অপরজনের নাম প্রসেনজিৎ পাল। সুদীপ ছেত্রী এবং প্রসেনজিৎ পালের নাম উঠে এসেছে আরও 2 অভিযুক্তের নাম। এবার যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি, সেই অভিযুক্ত অর্থাৎ প্রথমত যে গৌতম শর্মাকে গ্রেফতার করা হয়েছে তার কথা বা তাকে জিজ্ঞাসাবাদ করার পরই আরও 2 অভিযুক্তের নাম উঠে এসেছে, একজন হচ্ছে সুদীপ ছেত্রী এবং অপরজন প্রসেনজিৎ পাল। এবারে যদি আমরা গণধর্ষিতা সেই 21 বছরের কলেজ পড়ুয়া মেয়ের যে বিশেষ বক্তব্য রয়েছে তার দিকে লক্ষ্য করি, সে 4 অভিযুক্তের নাম তুলে ধরেছিলেন বা 4 তার এই গণধর্ষণ মামলার সাথে যুক্ত বলে জানিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত কজনকে গ্রেফতার করতে সক্ষম রয়েছে প্রশাসনিক আধিকারিকরা, সেটাই প্রশ্ন। সেই মূল অভিযুক্তের কথা অনুসারে আরও 2 জনের মধ্যে ইতিমধ্যেই তদন্ত চালিয়ে সুদীপ ছেত্রীকে গ্রেফতার করতে সক্ষম হলেও এখনও পর্যন্ত পলাতক রয়েছে প্রসেনজিৎ পাল। প্রসেনজিৎ পালকে গ্রেফতার করতে যায় রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা মহেশ খলাস্থিত বাড়িতে, তার কাকার বাড়িতে, অর্থাৎ লক্ষণ পালের বাড়িতে। লক্ষণ পালের বাড়িতে প্রসেনজিৎ পালকে অর্থাৎ কাকার ভাতিজাকে সেখানে তল্লাশি বা খুঁজে বের করতে গিয়ে উঠে আসে আরও 1 বড় ঘটনাচক্র। কি উঠে আসে? সেখান থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 90 লক্ষ টাকা এবং তার পাশাপাশি একটি গাড়ি পাওয়া যায়, যে গাড়িটি সম্পূর্ণই নম্বরবিহীন একটি গাড়ি, এবং ধারণা করা হচ্ছে এই ধর্ষণ কাণ্ড সেই গাড়িতেই নাকি সংঘটিত করা হয়েছে, এমনটা ধারণা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রশাসনিক আধিকারিকদের নিকট সেই বিষয়ের কোনো তথ্য নেই, আমরা তথ্য ছাড়াই হয়তোবা সে বিষয়টি আলোচনা বা আপনাদের সামনে তুলে ধরছি, কেননা এই বিষয়টিকে নিয়ে প্রশাসনিক আধিকারিকরাও ধারণা করছেন। এছাড়া আরও একটি বিষয় জানা যায়, অর্থাৎ ভাতিজা প্রসেনজিৎ পালের কাকা লক্ষণ পাল, তিনিও রাজ্য ছেলে পালিয়ে যাওয়ার চিন্তাভাবনায় ছিলেন। রাজ্য ছেলে পালিয়ে যাওয়ার চিন্তাভাবনায় যখন তিনি ছিলেন তখনই তাকে এয়ারপোর্ট থেকে অর্থাৎ বিমানবন্দর থেকে, টার্মিনাল থেকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ আমতলী থানায়। প্রসেনজিৎ পালকে খুঁজে বের করার তল্লাশি এখনও পর্যন্ত জারি রয়েছে, প্রসেনজিৎ পাল পলাতক রয়েছে। তবে অবশ্য তার কাকা লক্ষণ পালকে ঘিরে নানান বিষয় উঠে এসেছে। লক্ষণ পাল নাকি তীর খেলা এবং জোয়া খেলার মাস্টার মাইন্ড, 3টিরা এলাকায় তার আখড়া রয়েছে। তাছাড়াও বলা হচ্ছে যে তার সম্পূর্ণ আয়ের উৎস অর্থাৎ লক্ষণ পালের সম্পূর্ণ আয়ের উৎসই হচ্ছে এ ধরনের তীর খেলা এবং জোয়া খেলা।
এছাড়াও এমনটা জানা গেছে যে তার তিনতলা বিশিষ্ট তিনটিলা এলাকায় একটি বাড়ি রয়েছে। এছাড়াও তার বাড়ি রয়েছে মহেশখোলা এলাকায়। তাছাড়াও লোকমুখে আরও বিষয় উঠে আসছে, তিনি নাকি প্রচুর সংখ্যক সম্পত্তির মালিক রয়েছেন। তবে এই ধরনের জোয়া খেলা বা তীর খেলাতে বলাই চলে যে একটা অঞ্চল জুড়ে সেখানে তার চলন রয়েছে এবং যাকে কেন্দ্র করে রসাতলের দিকে এগিয়ে যাচ্ছে হয়তোবা রাজ্যের যুব সম্প্রদায় এবং যে সমাজ তা কুলুষিত হচ্ছে। আমরা অবশ্যই এই ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ গতকালকে যখন এসপি গ্রেফতার করেছেন, অর্থাৎ এসপি কিরণ কুমার এই বিষয়টি তুলে ধরেছেন যে তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে, তার বাড়ি থেকে 90 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে, সেই টাকা কোথা থেকে বা কিভাবে তার আয় হয়েছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। এবারে রাজ্যের প্রশাসনিক আধিকারিক, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে যেহেতু দফতরটি রয়েছে, আমরা অবশ্যই আবেদন রাখব এই সম্পূর্ণ ঘটনাটিকে যেন তদন্ত করা হয়। অবশ্যই এই গণধর্ষণ কাণ্ডের বিষয় থেকে কিন্তু এই বড় ঘটনা চক্রটি বেরিয়ে এসেছে যা জোয়া চক্র বা তীর খেলা চক্র রয়েছে। তার মাস্টার মাইন্ড নাকি লক্ষণ পাল এবং সমাজকে কলুষিত করার চেষ্টা করছেন উনি, এমনটাই বক্তব্য রয়েছে, এলাকাবাসীদের অভিযোগ রয়েছে। এবং সেই অভিযোগের ভিত্তিতেই আমরা আপনাদের সামনে এই স্পেশাল রিপোর্টটি তুলে ধরার চেষ্টা করেছি। এবং তার পাশাপাশি আমরা আবারও অনুরোধ রাখব রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টিকে যেন বিশেষভাবে দৃষ্টিগোচরে নিয়ে আসেন এবং কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করেন। গোটা ঘটনার মূল কী রয়েছে সেটা যেন খুঁজে বের করা হয়, সম্পূর্ণ তদন্ত করে যেন তাকে একটি দৃষ্টান্ত স্বরূপ শাস্তি প্রদান করা হয় যদি এলাকাবাসীদের অভিযোগ সত্য প্রমাণিত হয়। তবে এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন, আমাদের স্পেশাল রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। ভারতীয় হেসেলে খাঁটি সরিষার তেলের চাহিদা প্রচুর। ত্রিপুরায় প্রথম উৎপাদিত স্বাস্থ্যসম্মত 100% খাঁটি সরিষার তেল এবার আপনার ঘরে নিয়ে আসুন। প্রকৃতির বিশুদ্ধতায় বিশুদ্ধ প্রিমিয়াম কোয়ালিটিযুক্ত মুক্তি ন্যাচুরাল হেলদি লাইফ পিওর মাস্টার্ড অয়েল। ভালো খান, সর্বদাই সুস্থ থাকুন। মা কোকিলা ওয়েল মার্চেন্ট প্রাইভেট লিমিটেড, চান্দমারি, কুঞ্জবন, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 0381-291-9903 নম্বরে। তাই আর দেরি না করে নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে আপনার প্রথম পছন্দ হোক মুক্তি ন্যাচুরাল হেলদি লাইফ